প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ে তিনটি ক্লাস এর মাধ্যমে সমগ্র অধ্যায়টি সমাপ্ত করেছি। ধীরে ধীরে আশা করব আগামী অধ্যায়গুলো সমাপ্ত করতে। আশা করি করোনার এই পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো এবং সকলকে নিয়ে সুস্থে আছো। শিক্ষার্থীরা, চিত্রটি একটু লক্ষ্য করো। এখানে দেখো একটি বীজ, এটি ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। এখানে এই অঙ্কুরোদ্গমের বিষয়টি আমরা চতুর্থ অধ্যায়ে লক্ষ্য করেছিলাম। তো এই পর্যায়ে আমরা যা দেখছি যে একটি বীজ পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। তো এই যে এই রূপান্তরের প্রক্রিয়া, একটি বীজ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদে, সেক্ষেত্রে উদ্ভিদে কোন বিষয়গুলো ভূমিকা রাখতে পারে বলে তোমার মনে হয়? এখানে আসলে কিছু বিষয়, মানে উদ্ভিদের বৃদ্ধি, তারপরে উদ্ভিদের বেঁচে থাকা, উদ্ভিদের বিভিন্ন শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা ইত্যাদি, আসলে কিছু সমন্বয়ের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, পারস্পরিক সমন্বয় বিভিন্ন বিষয়ের। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আসলে উদ্ভিদের সমন্বয়। তো এখানেও যদি তোমরা চিত্রটি একটু লক্ষ্য করো, দেখবে যে একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে। এই এই বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে, এখানে বীজপত্র তৈরি হলো, এটি একটি পূর্ণাঙ্গ শিশু উদ্ভিদে রূপান্তরিত হলো এবং পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হয়ে তার মধ্যে ফুল তৈরি হলো। তো ফুল থেকে আবার তার বীজ তৈরি হলো। আমরা এই পর্যায়গুলো আগেও দেখেছি চতুর্থ অধ্যায়ে। তো আমরা চলে যাই বিজ্ঞান বইয়ের 40 এবং 41তম পৃষ্ঠায়। তো এই অধ্যায়ে আমরা যা শিখতে পারবো আসলে ফাইটোহরমোন কি তা জানতে পারবো। বিভিন্ন প্রকারের হরমোনের ভূমিকা তোমরা এই পাঠ শেষে ব্যাখ্যা করতে পারবে। তারপরে উদ্ভিদ আসলে চলতে পারে তা পরীক্ষণের মাধ্যমে তোমরা জানতে পারবে এবং পরীক্ষণের ফলাফলটি ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, উদ্ভিদের চলন সম্পর্কে আসলে আমরা এই অধ্যায়ে বা এই পাঠটিতে জানতে পারব। তো এই চিত্রটি আবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? একটি উদ্ভিদ, ঠিক আগের মতোই এখানে আসলে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে একটি উদ্ভিদ বীজ থেকে পূর্ণাঙ্গ একটি উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। এটি আসলে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে নির্দেশ করছে মূলত। তো এখানে উদ্ভিদের যে বৃদ্ধি এবং বিকাশ সম্পাদিত হচ্ছে, এখানে কাজ করে কে? তোমাদের কি ধারণা আছে? আমি আসলে প্রথমটায় যে আলোচনা করেছিলাম সেখান থেকে একটু ধারণা আশা করি নিয়ে থাকতে পারো। তো এখানে আসলে নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে কিছু জৈব রাসায়নিক পদার্থ। হ্যাঁ শিক্ষার্থীরা, কিছু জৈব রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা কেমিক্যালস বলতে পারি, অর্গানিক কেমিক্যালস। তো এই পদার্থগুলো আসলে উদ্ভিদের এই বৃদ্ধি এবং বিকাশের সঙ্গে জড়িত থাকে। তো এই জৈব রাসায়নিক পদার্থগুলোকে তাহলে কি বলে? এগুলোই আসলে এই আমরা যে ফাইটোহরমোনের কথা বলছিলাম, এগুলোকে আসলে ফাইটোহরমোন বলে কিংবা বৃদ্ধিকারক বস্তু বলে। তো এই ফাইটোহরমোন শব্দটি এসেছে দুইটি শব্দের সমন্বয়ে, একটি হচ্ছে ফাইটো, অপরটি হচ্ছে হরমোন। তো ফাইটো শব্দের অর্থটি হচ্ছে উদ্ভিদ, হরমোন হচ্ছে গিয়ে এক ধরনের রাসায়নিক উপাদান। উদ্ভিদের এই বৃদ্ধিকারক বস্তুগুলোকে আসলে ফাইটোহরমোন হিসেবে অভিহিত করা হয়। তো তোমাদের বইয়ে আসলে কিছু ফাইটোহরমোন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো আমরা এই পাঠটিতে ওই হরমোনগুলো সম্পর্কে জানবো, এদের কার্যকারিতা, এদের কাজ, এদের প্রাপ্তিস্থল সম্পর্কে জানবো। তাহলে ফাইটোহরমোন বিষয়টি কি দাঁড়ালো বা ফাইটোহরমোন কাকে বলে? যদি আমরা সংজ্ঞায় যাই, তোমরা খেয়াল করো এখানে একটি উদ্ভিদ বীজ থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হলো। তো এখানে বারবার একটি উদাহরণে আসছে আসলে উদ্ভিদের বীজ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে, এরকম মোটামুটি তোমরা তিনটির মতো উদাহরণ দেখলে। তো বিষয়টি আসলে শুধুমাত্র যে উদ্ভিদের একদম বীজ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে ফাইটোহরমোন ভূমিকা রাখছে বিষয়টি এরকম নয়। ফাইটোহরমোন আসলে এমন এক ধরনের বস্তু বা উপাদান যেটা উদ্ভিদের বিভিন্ন কাজে, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বিশেষ ভূমিকা রাখে। যেমন তাহলে ফাইটোহরমোনের সংজ্ঞাটি কি দাঁড়াচ্ছে? উদ্ভিদের বৃদ্ধি,
হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধি, এই যে উদ্ভিদ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তারপরে বিভিন্ন অঙ্গ সৃষ্টি। এখানে খেয়াল করো, তার অঙ্গ কিন্তু সৃষ্টি হলো, আমরা আগেও দেখেছিলাম যে চতুর্থ অধ্যায়ে তার বীজপত্র তৈরি হচ্ছে, তার কাণ্ড তৈরি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে, এই বিভিন্ন ধরনের অঙ্গ সৃষ্টি। যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে এবং যা তা উদ্ভিদের সকল ধরনের শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে তাকে আসলে ফাইটোহরমোন বলে। আশা করি সংজ্ঞাটি তোমাদের আয়ত্তে চলে এসেছে। চলে যাই পরের স্লাইডে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, খেয়াল করো, একটি উদ্ভিদের বীজ দেখতে পাচ্ছি, বীজপত্র সহ ভ্রূণাবস্থায় বিদ্যমান। এই উদ্ভিদটিতে, হ্যাঁ, এই উদ্ভিদটিতে এক ধরনের হরমোন প্রয়োগ করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাই, যে এই হরমোন বা ফাইটোহরমোনের কথা আমরা বলছিলাম, তোমাদের বইয়ে আছে। আসলে অক্সিন একটি হরমোন বা ফাইটোহরমোন, এই হরমোনটি এখানে প্রয়োগ করা হলো। তাহলে কি ঘটতেছে, তো এখানে আগের যে চিত্রটিতে সেটিতে মূলত ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগ দেখেছিলাম। হ্যাঁ, তো ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে একটি হরমোন উপস্থিত আছে, এটি লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী রবার্ট চার্লস ডারউইন। আমি মনে হয় কথাটি বোঝাতে পেরেছি। হ্যাঁ, ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে একটি হরমোনের উপস্থিতি রয়েছে, এটি প্রথম পর্যবেক্ষণ করেন রবার্ট চার্লস ডারউইন। উনি আসলে এই হরমোনটিও আবিষ্কার করেন। তো এই যে হরমোন তিনি লক্ষ্য করেছিলেন, এই হরমোনের প্রভাবে কাণ্ডের শীর্ষভাগ আসলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কাণ্ডের যে অগ্রভাগ বা একেবারে শীর্ষ দিকে যে অংশটি রয়েছে সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে কোন ধরনের হরমোন বিদ্যমান থাকে, সেই হরমোনটি হচ্ছে অক্সিন। এই হরমোনটি উনি যেটি দেখেছিলেন আজকে, এই হরমোনটি প্রভাবে উদ্ভিদ আসলে আলোর দিকে বা আলোর উৎসের দিকে একটু বেঁকে যায়, এই বিষয়টি আসলে রবার্ট চার্লস ডারউইন লক্ষ্য করেছিলেন। তো এটি আসলে এক ধরনের বৃদ্ধি সহায়ক হরমোন, হ্যাঁ, যা কিনা ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে অবস্থান করে থাকে। তো এই যে হরমোনটি, সেটির প্রভাবে আরও একটি কাজ হয়। তোমরা চিত্রটিতে যা দেখলে যে ফলগুলো ঝরে পড়ছে, ফলগুলো সবুজ, খেয়াল করো, তার মানে ফলগুলো পরিপক্ক নয়, অকালপক্ক। তো ফলগুলো আসলে অকালে ঝরে পড়লো। হ্যাঁ, তো এই যে অকালে ঝরে পড়া যদি রোধ করতে হয় তাহলে আসলে অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে। কোনো একটি ফলের যদি অকাল ঝরে বা অকাল মোচন যেটাকে আমরা বলি রোধ করতে হয়, সেক্ষেত্রে অক্সিন হরমোন প্রয়োগ করতে হবে। তাহলে অক্সিন হরমোনটি সম্পর্কে আমরা বেশ কয়েকটি তথ্য জানলাম। বিজ্ঞানী রবার্ট চার্লস ডারউইন এটি আবিষ্কার করেন, উনি এটি আবিষ্কার করেছিলেন ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে। এই হরমোনটির প্রভাবে অক্সিজেনের একটি গাছের অগ্রভাগ আসলে আলোর উৎসের দিকে বেঁকে যায়, তারপরে এই হরমোনটি ফলের অকাল ঝরে পড়া রোধ করতে পারে। আসলে এই যে যেমন দেখলে এই হরমোনটি প্রয়োগ করার প্রভাবে ফলগুলো আসলে মোচন ঘটলো না বা ঝরে পড়লো না, আগের ফলগুলো সবুজ ছিল, এখনকার ফলগুলো কিন্তু পরিপক্ক, এগুলো আসলে ঝরে পড়ছে না। এছাড়াও হরমোন আসলে যদি প্রয়োগ করা হয় তাহলে শাখা কলমে মূল গজায়। শাখা কলম আসলে এক ধরনের কৃত্রিম পদ্ধতি, আমরা আগেও পড়ে এসেছিলাম চতুর্থ অধ্যায়ে, একটা অজনজননের মাধ্যম। তো এই শাখা কলমে মূল গজাতে সহায়তা করে অক্সিন হরমোন। তো কোন হরমোনের প্রভাবে আসলে প্রভাবে ফলের অকালে ঝরে পড়া রোধ হলো, তাহলে উত্তরটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছ। তো এই হরমোনের আবিষ্কার করেন যিনি, তার নামও আমি বলেছি, ইনি হচ্ছে সেই বিখ্যাত ব্যক্তি, উনি আসলে অভিব্যক্তিবাদের ওজনক। এইবার চলে যাই অন্য আরেকটি হরমোন, নতুন হরমোন, জিবেরেলিন। তো চিত্রটি যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে এখানে একটি চারাগাছ, এখানে একটি বীজপত্র, হ্যাঁ, এবং একটি উদ্ভিদের বর্ধিষ্ণু মানে যে অঞ্চলটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই অঞ্চলটি দেখা যাচ্ছে। তাহলে তিনটি অঞ্চলকে নির্দেশ করছে। এখান থেকেই আসলে এই স্লাইডটির মাধ্যমে নির্দেশ করানো হচ্ছে যে চারাগাছ, বীজপত্র এবং একটি উদ্ভিদের যে বর্ধিষ্ণু অঞ্চল রয়েছে সেখানে এই হরমোনটি পাওয়া যায়। এই হরমোনটির নাম হচ্ছে জিবেরেলিন।
এই হরমোনটি আসলে কি করে? তো আমরা নিশ্চয়ই পর্বমধ্যের কথা আমরা জানি, হ্যাঁ, উদ্ভিদের যেই পর্বের মধ্যবর্তী স্থানে যে অংশগুলো থাকে তাকে আসলে পর্বমধ্য বলে। পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত করানোর জন্য জিবেরেলিন হরমোনের দরকার পড়ে। হ্যাঁ, তো এই আরো একটু খেয়াল করো, এই জিবেরেলিন হরমোন প্রভাবে কি হয়, এই উদ্ভিদটি অপেক্ষাকৃত খাটো বা ছোট আছে, এই উদ্ভিদটি দীর্ঘ উদ্ভিদে রূপান্তরিত হলো বা উদ্ভিদে অধিক লম্বা হলো। আমি মনে হয় বুঝাতে পারলাম যে খাটো উদ্ভিদে এই হরমোন যদি প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদটি অধিক লম্বা হবে। এছাড়াও বীজের যে সুপ্তাবস্থা কাটানোর ক্ষেত্রে এই হরমোনের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে জিবেরেলিন খাটো উদ্ভিদে প্রয়োগ করলে কি হয়, এটি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এইবার চলে যায় নতুন আরো একটি হরমোন, এই হরমোনটি হচ্ছে আসলে ইথিলিন। তো তোমরা লক্ষ্য করতে পারছ এখানে স্প্রের মাধ্যমে ইথিলিন প্রয়োগ করা হচ্ছে, কলাগুলো বা এই ফলগুলো অপরিপক্ক বা অনেকটা পাকা অবস্থায় নেই আর কি। তো এই হরমোনটি ইথিলিন, এটি আসলে গ্যাসীয় একটি অবস্থার হরমোন, এটি মূলত ফল পাকাতে সহায়তা করে। আমি মনে হয় বোঝাতে পারলাম, এই হরমোন সাধারণত ফুল, ফল, বীজ, পাতা এবং মূলেও কখনো কখনো দেখা যায়। এর প্রভাবে চারাগাছে বিকৃতি কিংবা বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় আর কি। তো আমরা তিনটি হরমোন সম্পর্কে মূলত জানলাম, একটি অক্সিন, একটি জিবেরেলিন, অন্যটি ইথিলিন। ইথিলিনের মধ্যে গ্যাসীয় পদার্থ। ইথিলিন ফলকে কি করলো, মূলত পাকিয়ে দিল। তো এছাড়াও একটু আগে যেটা বললাম বীজের সুপ্তাবস্থা কাতাটে এটি কার্যকারিতা লক্ষ্য করা যায় আর কি। দুঃখিত, এর প্রভাবে চারাগাছে বিকৃতি বৃদ্ধি লক্ষ্য করা যায়। দুঃখিত, আমি যে কথাটি বলেছিলাম সুপ্তাবস্থা কাটাতে সেটি আসলে জিবেরেলিনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যেটি বলতে চাচ্ছিলাম সেটি হলো চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। খেয়াল করো এটি একটি চারাগাছ, এই চারাগাছটি বিকৃত হয়ে গিয়েছে। হ্যাঁ, বিকৃত হয়ে যাওয়ার কারণ আসলে ইথিলিন। ইথিলিন ফল পাকাতে যেমন সহায়তা করে, বিকৃত বৃদ্ধি চারাগাছের ক্ষেত্রে এটি ভূমিকা রাখে আর কি। গাছটির বৃদ্ধি বিকৃত হয়ে গিয়েছে। তো আমরা এবার একটু লক্ষ্য করব যে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার হওয়ার চেষ্টা করব আর কি। এখানে বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি, তোমরা যদি একটু চিন্তা করো আমার মনে হয় খুব ভালো হবে যে এই ছকটি তোমরা নিজেরা নিজেরা একটু অনুশীলন করবে, খাতায় এঁকে নিয়ে তারপরে উত্তরগুলো দেখবে, ভিডিওটি পজ করবে, পজ করে তারপরে ছকটি আঁকবে, ছকটি এঁকে তারপরে চার্টটি ফিল আপ করবে, এর পরবর্তীতে এই অংশটি উত্তরটি দেখে নিবে আর কি ভিডিওটি চালু করে। তো আমি ফলগুলো দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধি সহায়ক হরমোন আসলে অক্সিন, তারপরে জিবেরেলিন এবং সাইটোকাইনিন, এগুলো বৃদ্ধি সহায়ক হরমোন। তো ফলের মোচন বিলম্বিত হয় অক্সিন হরমোনের প্রভাবে, আমরা জানলাম মোচন বলতে আসলে ঝরে পড়া রোদকে বোঝানো হয়েছে। তারপর ফুল ফোটাতে সহায়তা করে ফ্লোরিজেন হরমোন। এই হরমোনগুলো সম্পর্কে আসলে একটু করে আলোচনা করা আছে। আর বৃদ্ধি প্রতিবন্ধক যে হরমোন সেটি হচ্ছে ইথিলিন হরমোন। তো আমরা জানলাম যে ফলের দুঃখিত একটি চারাগাছের যেই বৃদ্ধি রয়েছে সেটি বিকৃত করে দিচ্ছে একটি ইথিলিন জাতীয় ইথিলিন হরমোন। তো এইবার চলে যাই পরবর্তী একটি আলোচনায়, উদ্ভিদের ফুল ধারণের উপর দিবা দৈর্ঘ্যের বা দিবালোকের দৈর্ঘ্যের প্রভাব। তোমরা একটু এই অংশটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ এখানে চিত্রটি থেকে যা দেখা যাচ্ছে যে প্রথম অংশটিতে দিন অপেক্ষাকৃত ছোট বা কম, রাত এর পরিমাণ বেশি। দ্বিতীয় অংশটিতে বা খ চিত্রে বা খ অংশে দিনের পরিমাণ বেশি এবং রাতের পরিমাণ অনেক কম। পরবর্তীতে গ চিত্রে আমরা দেখতে পাচ্ছি দিন এবং রাত এর পরিমাণ সমান। এ থেকে আসলে কি ধারণা পাওয়া যাচ্ছে, আমরা এখান থেকে ধারণা করতে পারি শীতের রাত সাধারণত বড় হয় এবং দিন ছোট হয়। তো এটাকে আমি শীতকালের সময়টাকে স্বল্প সূর্যালোকের দিন বলতে পারি, দীর্ঘ সূর্যালোকের দিন বলতে পারি এবং এই ক্ষেত্রে দিবাদৈর্ঘ্যের পরিমাণ এবং রাতের দৈর্ঘ্যের পরিমাণ সমান।
তো এখানে যদি আমরা জিজ্ঞাসা করি যে কোনটিতে রাত বড় দিন ছোট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। উদ্ভিদগুলোকে কি নামে ডাকা হয় কিংবা কি উদ্ভিদ হিসেবে অভিহিত করা হয়, এটা হলো দীর্ঘ দিবাদৈর্ঘ্যের উদ্ভিদ এবং স্বল্প দিবাদৈর্ঘ্যের উদ্ভিদ, এভাবে এদেরকে অভিহিত করা হয়ে থাকে। তো আমি যদি উদ্ভিদগুলো একটু খেয়াল করি আর কি, তো এই উদ্ভিদগুলো সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে। হ্যাঁ, তো এর মধ্যে এটা শীতকালে হয়ে থাকে, এটা গ্রীষ্মকালে হয়ে থাকে, এই উদ্ভিদগুলো থেকে আমরা একটা ধারণা পেলাম। এইবার একটি ভিডিও দেখব। উদ্ভিদটি আলোর দিকে আস্তে আস্তে বেঁকে গেল, এই উদ্ভিদটিও আলোর দিকে চলে যাচ্ছে। এবার খেয়াল করো এই অংশটিতে দেখতে পাচ্ছি যে এখানে যে বীজগুলো রয়েছে, বীজগুলো থেকে যে মূল উৎপন্ন হচ্ছে তা কিন্তু ভূদিক বা ভূদিকমুখিতা প্রদর্শন করছে, মানে মাটির দিকে এটি ধীরে ধীরে এগোচ্ছে। আশা করি দেখতে পেলাম আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেয়া যদি পরীক্ষাটি করতে হয়, তো এই ক্ষেত্রে আসলে কিছু তোমাদের বইও পরীক্ষণটি দেয়া হয়েছে, তো আমরা পরীক্ষণটি বাসায় আসলে করে দেখতে পারি, তোমরা চাইলে এটা করে দেখতে পারো যে এই ক্ষেত্রে আসলে উদ্ভিদ আলোর দিকে তার কাণ্ডের বেঁকে যাওয়া বা আলোর মুখী হয়ে যাওয়ার একটা প্রবণতা প্রদর্শন করবে। তোমরা এগুলো লক্ষ্য করতে পারো। তো আমরা যদি এবার একটু মূল্যায়নের দিকে যাই, দেখতে পাবো একটি চিত্র। তো এই চিত্রের ক্ষত স্থান পূরণে সাহায্য করবে কে, আমরা একটু প্রশ্ন রাখলাম, দেখো তোমরা পারো কি না। আবারও সেই পরামর্শ রইল, আগে উত্তরটি না দেখে চেষ্টা করবে। এর উত্তর হচ্ছে আসলে ইন্ডোল্যাসিটিক অ্যাসিড, বইয়ের পরবর্তী অংশে পাবে। এরপরে ছোট দিনের উদ্ভিদ কোনটি, দীর্ঘ রাত্রির উদ্ভিদ এবং চিত্রের যে উদ্ভিদটি আমরা দেখতে পাচ্ছি আর কি, ছোট দিনের উদ্ভিদ দীর্ঘ রাত্রির উদ্ভিদ। তো যদি দিন ছোট থাকে রাত্রি অবশ্যই দীর্ঘ থাকবে, এখান থেকে একটু ধারণা পাওয়া গেল। এবং দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন, ধারণা করতে পারো যে উদ্ভিদটি আসলে তিনটি ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখানে বাড়ির কাজ রইল, অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে তা পরীক্ষণের মাধ্যমে দেখে পর্যবেক্ষণ ফলাফল এবং সিদ্ধান্ত লিখে রাখবে, বা এর মাধ্যমে তোমরা অন্যান্য প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। তো এই পাঠ থেকে যেই নতুন শব্দগুলো বা গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে অক্সিন, এটি একটি ফাইটোহরমোন, পরবর্তীতে হরমোন, হরমোন সম্পর্কে আমরা জানলাম। হরমোন আসলে এখানে আমরা ফাইটোহরমোন শব্দটি পেয়েছি, তো এখানে মূলত ফাইটোহরমোনের সাথে হরমোন শব্দটি যুক্ত ছিল। তো হরমোন ফাইটোহরমোনও হতে পারে, সাধারণভাবে হরমোনও হতে পারে। জিবেরেলিন একটি হরমোন, ইথিলিন একটি হরমোন, সাইটোকাইনিন একটি হরমোন। ট্রপিক চলন বলতে আসলে পুষ্টির দিকে উদ্ভিদের চলনকে নির্দেশ করে, আর ছোট দিনের উদ্ভিদ দীর্ঘদিনের উদ্ভিদ এই শব্দগুলো তো আমাদের একটা ধারণা আছেই। ধন্যবাদ সকলকে শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা সবাই সুস্থ থাকবে, আর আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি, সবাই ঘরেই থাকবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।